দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। লাইভ আড্ডা অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি শামসুল ইসলাম। নিউজ ক্রিকেট 24 এর এই পেজের এই নিয়মিত আয়োজনে আজকে আলোচনার বিষয়বস্তু ঠিক করেছি কোভিড পরবর্তী বাংলাদেশের ক্রীড়াঙ্গন এবং ক্রীড়া মিডিয়া এই চমৎকার বিষয়টিতে এবং সমসাময়িকভাবে খবর জন্য আজকে আমাদের তিনজন গুণী মানুষকে অতিথি হিসেবে আমরা পেয়েছি। একে একে তাদের সঙ্গে পরিচিত হবো। আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র জার্নালিস্ট, হেড অফ স্পোর্টস, নিউজ G24.com এর কর্মরত সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট শামীম চৌধুরী। শামীম ভাই, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি অনেক জনপ্রিয় অনুষ্ঠান করছেন এবং আপনি নিজেকেও জনপ্রিয় করে তুলছেন। আপনার যে বহুমাত্রিক প্রতিভা ছিল সেটাও আমরা নতুন করে জানছি এবং খুবই ভালো লাগছে যে আপনি অনেক ইন্টারন্যাশনাল ব্যক্তিত্বকে মধ্যে প্রোগ্রামের মধ্যে নিয়ে এসেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপরে রয়েছেন ডক্টর অনুপম হোসেন, ইন্টারন্যাশনাল স্পোর্টস কনসালটেন্ট, স্পোর্টস কমেন্টেটর, প্রেজেন্টার, ফিজিশিয়ান, নানাবিধ পরিচয়ে পরিচিত, ক্রীড়াঙ্গনের সাথে অঙ্গাঙ্গি ভাবে গত 30 বছর কাজ করছেন। স্বাগত জানাচ্ছি অনুপম ভাই। আসসালামু আলাইকুম সবাইকে, এবং অনেক ধন্যবাদ শামসুল এই ধরনের আয়োজনের জন্য। এবং এই ধরনের আয়োজনের মাধ্যমে আমরা অন্তত কানেক্টেড থাকছি ফার্স্ট, এবং কিছু কথা অন্তত বলতে পারছি। সেই কথাগুলি বিভিন্ন প্ল্যাটফর্মে চলে যাচ্ছে, আমরা আশা করতে পারি কিছু না কিছু রেসপন্স সেখান থেকে আসবে। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং ইনশাআল্লাহ আমরা কথা বলবো আরো একটি। অবশ্যই আমাদের সাথে আরো আছেন, রংপুর থেকে জয়েন করছেন বর্তমানে ফ্যাকাল্টি মেম্বার, মাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম ডিপার্টমেন্ট, বেগম রোকেয়া ইউনিভার্সিটি, রংপুর। মাহমুদুল, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা অনুষ্ঠানে, কেমন আছেন? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আর আমাদের সাথে যারা উপস্থিত আছেন গেস্টদেরও অভিনন্দন জানাচ্ছি আমাকে এই আলোচনার সুযোগ দানের জন্য। থ্যাংক ইউ মাহমুদুল। আপনি কি আপনার মোবাইল ডিভাইসটা একেবারে ফেস টু ফেস ধরবেন? এটা নিচের দিকে আছে, আপনার ফেসটা নিচ থেকে দেখা যাচ্ছে একেবারে স্ট্রেট। হ্যাঁ, ইট লুকস মাচ বেটার। থ্যাংক ইউ ফর জয়নিং উইথ আস। পুয়ার কানেক্টিভিটির কারণে আমরা তাকে আবারও হারিয়ে ফেললাম, হি উইল জয়েন এগেইন। আমরা আজকের এই যে আলোচনার বিষয়বস্তু ঠিক করেছি, প্যান্ডেমিক চলার কারণে মুখ্যত সমগ্র বিশ্বই থমকে দাঁড়িয়েছিল, অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে শুরু করে আমাদের জীবনযাত্রা পুরোপুরি ব্যাহত হয়েছে। আস্তে আস্তে করে কোভিড সিচুয়েশন খানিকটা সহনীয় হয়ে উঠছে বিভিন্ন অঞ্চলে, বা সহনীয় না হলেও এটার সাথে মানিয়ে নিয়ে লড়াই সংগ্রাম করে স্বাভাবিক জীবনে ফিরতে চেষ্টা করছে প্রতিটি জনগণ সমগ্র পৃথিবী ব্যাপী, বাংলাদেশের বাইরে নয়। আমাদের কর্মকাণ্ড, বিশেষ করে অর্থনৈতিক কর্মকাণ্ড, স্বাভাবিক জীবনযাত্রা, অফিস আদালত, এগুলো আমরা করবার চেষ্টা করছি। আমাদের ক্রীড়াঙ্গনও ফিরতে চাইছে, যেহেতু বিশ্ব ক্রীড়াঙ্গন ইতিমধ্যে ফিরে গেছে, আর বিশ্ব ক্রীড়াঙ্গনের সাথে তাল মিলিয়ে চলতে আমাদের ক্রীড়াঙ্গনও ফিরছে। কিন্তু আজকে আলোচনার বিষয় খেলার খবরাখবর মানুষের কাছে উপাদেয় হিসেবে যারা পরিবেশন করেন, সেই স্পোর্টস মিডিয়া কি অবস্থা হচ্ছে এই প্যান্ডেমিকের কারণে, এবং প্যান্ডেমিকটা পেরিয়ে গেলে এই যে নতুন নতুন ধারণার যে উদ্ভব হলো সেটার সাথে কিভাবে মানিয়ে নিয়ে আগামী দিনে আমাদের স্পোর্টস মিডিয়া কাজ করবে, সেই বিষয়গুলো আজকে খুঁজে বার করবার চেষ্টা করবো। আমি শুরুতে সিনিয়র জার্নালিস্ট শামীম চৌধুরী, আপনার কাছে যেতে চাচ্ছি। আজকের যে বিষয়বস্তু, পোস্ট কোভিড স্পোর্টস মিডিয়া অফ বাংলাদেশ, এই প্যান্ডেমিক চলাকালীন আসলে স্পোর্টস মিডিয়াটা কিভাবে চললো? মাঠে তো খেলা ছিল না, আপনারা কি ধরনের উপকরণ দিয়ে আপনাদের এই নিউজ আইটেম গুলো বানিয়েছেন? ভালো একটা কোশ্চেন, মানে এটা কৌতূহল ছিল অনেক বেশি, কারণ দেখেন আমাদের তো স্পোর্টস মিডিয়ার এখন যে অবস্থা, সবচেয়ে বেশি ব্যস্ত থাকতে হয় যারা ক্রিকেট সাংবাদিক, তাদের ক্রিকেট নিয়ে যারা খবরাখবর নিয়ে যারা লেখালেখি করেন বা খবর পরিবেশন করেন তারা। আমাদের এই সময়টা আসলে খুব ব্যস্ত থাকার কথা ছিল, কারণ বাংলাদেশের কিন্তু এই সময়টা আন্তর্জাতিক ক্রিকেটে একটা ব্যস্ততম মৌসুম থাকার কথা। আমরা ইতিমধ্যে জানেন যে আমরা প্রায় 8টি টেস্ট, এবং আমাদের শিডিউল থেকে 8টি টেস্ট, সেরকম সংখ্যায় 4টা 5টা ওয়ানডে, এবং আমরা টি টোয়েন্টি, বেশ কিছু টি টোয়েন্টি আমরা হারিয়েছি,
সুতরাং আমাদের তো বুঝতে পারতেছেন যে আপনি প্রিমিয়ার ডিভিশন খেলা চলমান ছিল, সেখান থেকে হচ্ছে আপনার একটার পর একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটের যাত্রা ছিল বাংলাদেশ ক্রিকেট টিমের, সেই পদগুলো স্থগিত হয়ে গেছে। এটা একটা বিরাট একটা ম্যাসিভ ব্যাপার, এই কারণে যে আমাদের আসলে আইসিসির এফটিপির কারণে আমাদের যে চলমান এফটিপি যেটা ছিল এবং দ্বিপাক্ষিক সিরিজ যেগুলো বাইলেটারাল সিরিজ যেগুলো ছিল সেগুলো হচ্ছে এবার সর্বাধিক সংখ্যক টেস্ট ছিল, যেহেতু আপনার টেস্ট চ্যাম্পিয়নশিপে 2 বছর মেয়াদে আমাদের 14টি টেস্ট খেলতে হবে, সেই সেই হিসাবে আমাদের এইবার এই বছরটা ছিল সবচেয়ে বেশি সংখ্যক টেস্ট খেলা, সেখানে আমাদের বড় ধরনের একটা প্রতিবন্ধকতা দেয়াল তৈরি হয়েছে। তা আমাদের বেশিরভাগ নিউজ হয়েছে কি আপনার কিছু স্মৃতি কথা থেকে, তারপরে হচ্ছে এই প্যান্ডামিক চলাকালে ক্রিকেটারদের তারা যে ঘরবন্দি থেকেও যে প্র্যাকটিস করেছেন বিভিন্ন ধর, বিশেষ করে ফিটনেস এর সম্পর্কে সচেতন ছিলেন, তারপরে আপনার কিভাবে তারা ত্রাণ সামগ্রী বিতরণ করছেন মানুষের সেবায় আসছে, তারপরে বিসিবি এই সময়টা কিভাবে অন্তর্বর্তীকালীন সময়টাকে কিভাবে ক্রিকেটারদের ফিটনেস ব্যাপারে সচেতন করেছে, একই অবস্থা শুধু ক্রিকেটে নয় ফুটবলও কিন্তু একই অবস্থা। ফুটবলে দেখেন একটা নির্বাচন আসন্ন চলমান, মানে খুবই দ্রুত একটা নির্বাচন আসছে, যে নির্বাচনটা আরো আগে হওয়ার কথা ছিল কিন্তু ফিফার গাইডলাইন অনুযায়ী এই নির্বাচনটা পিছিয়ে গেছে। তারপরে আপনার ফুটবলে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং এর যে ম্যাচগুলো সেই ম্যাচগুলো পিছিয়ে গেছে, এশিয়া কাপ কোয়ালিফাইং এর ম্যাচগুলো পিছিয়ে গেছে। এই সময় কিন্তু শামসুল হক ভাই আমাদের আরেকটা ব্যস্ততা ছিল, সেটা গ্রেটেস্ট শো অন আর্থ কিন্তু এই সময়টা হওয়ার কথা ছিল, যেটা জাপানের টোকিওতে। সেটা আপনি জানেন যে অলিম্পিক যখন আসে বা ওয়ার্ল্ড কাপ ফুটবল যখন আসে তখন আমাদেরকে এতই ব্যস্ত থাকতে হয় যে অন্যান্য খেলার থেকে সবার ফোকাসটা থাকে ওই বিশ্ব ক্রীড়ার দিকে, সেই ক্রীড়ার কয়েকদিন আগের থেকে নিউজ এর চাপটা থাকে এবং চলমান থাকলে তো কি অবস্থা আপনি জানেন, উদ্বোধনী অনুষ্ঠান সমাপনী অনুষ্ঠান বা কোনো রেকর্ড অল রেকর্ড সেগুলো নিয়ে আমাদের ব্যস্ত থাকতে হয়, কিন্তু এইবার তো সেই সব কিছুর থেকে আমাদেরকে অনেকটা বিরত থাকতে হয়েছে। আমরা যেটা করছি সেগুলো বিকল্প চিন্তা করে আমাদেরকে বিকল্প নিউজ গুলোকে আমাকে আমাদেরকে অ্যাকোমোডেট করতে হয়েছে। মাঝখানে আপনি দেখবেন যে আপনি যেমন কিছু প্রোগ্রাম করেছেন কিছু অজানা তথ্য আমরা পেয়েছি পাঠক হিসাবেও কিন্তু, এবং যারা দর্শক তারাও কিন্তু কিছু কিছু নতুন তথ্য পেয়েছে। এর মধ্যে টাইমের একটা প্রোগ্রাম ছিল, টাইম নিজে যে শোটা করেছে সেখানে বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো সুপারস্টারদেরকেও কিন্তু হাজির করেছে, সেখানে আপনার অসীম আকরামও এসেছেন, অসীম আকরামের মতো লেজেন্ডারি। তারপরে আপনার সাউথ আফ্রিকা ওরা কি অস্ট্রেলিয়ার লেজেন্ডারি ক্রিকেট, হ্যাঁ বিশাল ব্যাপার একত্রে, কারণ সেখান থেকে রোহিত শর্মা কিন্তু অনেক রোহিত শর্মার কাছ থেকে আমরা অনেক কিছু শুনেছি, কিন্তু পুরোপুরি যেটা বিরাট কোহলি কিন্তু একটা ক্লাস নিয়েছেন এই ক্রিকেটারদের কি করতে হবে, বাংলাদেশের ক্রিকেটারদের বা ওয়ার্ল্ড ক্রিকেটে ক্রিকেটারদের কি করতে হবে উনি কিন্তু বেশ কিছু গাইডলাইন দিয়েছেন, এবং এই সময়টা কিভাবে কাজ করতে হবে কিভাবে ফিটনেস রাখতে হবে উনি ওনার নিজের জীবন দর্শন থেকে নিজের জীবন চরিত্র নিজের জীবন থেকে কিছু অভিজ্ঞতা থেকে উনি এমন কিছু শেয়ার করেছেন, আসলে কিন্তু এটা আমাদের ক্রিকেটারদের জন্য বিশাল একটা গাইডলাইন হয়ে গেছে। সর্বোপরি আমাদের, হ্যাঁ সর্বোপরি আমাদের দিনগুলো কিন্তু ব্যস্ততায় কাটছে, কিন্তু আমাদের রেগুলার নিউজের বাইরে আমাদের খেলার বাইরে থাকতে হচ্ছে বেশি সময়। সুতরাং আমার মনে হয় যে স্পোর্টস জার্নালিস্টদের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জও বটে, খুঁজে খুঁজে তাদের থার্ড আইটাকে ওপেন আপ করতে হচ্ছে এবং স্টোরি বের করতে হচ্ছে স্পোর্টস লাভারদের কথা ভেবে। স্পোর্টস আমাদের জন্য কিন্তু অক্সিজেন এন্ড স্পোর্টস নিউজ সেটা আমাদের ভালো লাগার জায়গা, সিন্স উই আর অল স্পোর্টস লাভার। ডক্টর অনুপম হোসেন, আপনি বাংলাদেশের ক্রীড়া মিডিয়া বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সাথে একেবারে ডিরেক্টলি অ্যাজ এ প্রেজেন্টার, অ্যাজ এ কমেন্টেটর, অ্যাজ অ্যান অর্গানাইজার, অ্যাজ অ্যান কন্ট্রিবিউটার খুব ক্লোজলি কাজ করছেন, আপনি কি বলবেন যে এই যে প্যান্ডেমিক চলাকালীন সময়টায় আমাদের ক্রীড়া মিডিয়ায় বাংলাদেশে যে ধরনের কাজ হয়েছে সেটা কেমন ছিল, এবং এই সময়টা আমরা দেখলাম যে ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মটা বেশ জেঁকে বসলো, এন্ড ফোর্সফুলি আমরা এই ডিজিটাল মিডিয়াম বা সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কটাকে স্ট্রং রোল প্লে করতে দেখলাম, সেই সামগ্রিক বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করবে এবং আজকের এই যে টপিক সেটার যে ইন্ট্রোডাক্টরি স্লটে আপনার কি বক্তব্য? থ্যাংক ইউ শামসুল, চমৎকার আইটেম বা চমৎকার একটি বিষয় এটি আগেই বলেছি, এবং মূল যে প্রশ্নটি সেই প্রশ্নটিতে যে আবার আগে আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি, শামীম ভাই একটু আগে বললেন আমরা অলিম্পিক মিস করেছি, হয়তো পরের বছর অলিম্পিক হবে,
যেহেতু ইন্টারন্যাশনাল সার্কিটে আমি স্পোর্টস নিয়ে কনসালটেন্সি করি, স্পোর্টস ডেভেলপমেন্ট, স্পোর্টস মেডিসিন এবং সেই সাথে স্পোর্টস ট্যুরিজম, তিনটা বিষয় নিয়ে। সো আমি আমার সার্কিটে যখন বিভিন্ন আলাপ আলোচনায় অংশ নিই, তখন একটি বিষয় কিন্তু ইতিমধ্যে সামনে চলে এসেছে যে কোভিড পরবর্তী সময়ে এত বড় বড় আয়োজন, এত বড় বড় টাকা খরচ করে এটা কি হবে, নাকি এগুলোর কলেবরটা একটু কমিয়ে দেওয়া হবে, লাইক অলিম্পিক গেমস, ওয়ার্ল্ড কাপ ফুটবল, কিংবা সে আইপিএল এর মতো ইভেন্ট। যেখানে আইপিএল এর মতো ইভেন্টের কথা যদি চিন্তা করি, এখানে একটা একটা সিজনে 4-5 হাজার কোটি টাকা ইনভলভমেন্ট। অলিম্পিকে তো আপনারা জানেন যে গ্রেটেস্ট শো অন আর্থ, আইদার অলিম্পিক অথবা ফুটবল ওয়ার্ল্ড কাপ, এখানেও হাজার হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট। এখন কিন্তু কোম্পানিগুলো সাফার করছে, বড় বড় কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড যারা স্পন্সর করত স্পোর্টস কে, তারা কিন্তু সাফার করছে। এটি একটি পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট হলো বিনোদনের জন্য স্পোর্টস, এই ব্যাপারটি কিন্তু একটু প্রশ্নের সম্মুখীন হবে। যারা সমাজবিজ্ঞানী, যারা স্বাস্থ্য খাতে কাজ করেন, তারা বলছেন যে দেখুন, মহামারী কিন্তু এর আগেও হয়েছে, আবারও মহামারী হয়েছে, আবার যে মহামারী হবে না কয় বছর পর, এর কোনো কিন্তু গ্যারান্টি নেই। কিন্তু আমরা এই সেক্টরে কত ব্যয় করছি? একজন স্বাস্থ্য গবেষক বলছিলেন যে আমার তো বেতন মাত্র বছরে হার্ডলি কত, $1 লাখ, কিন্তু মেসির বেতনের কথা চিন্তা করুন কিংবা রোনালদোর কথা চিন্তা করুন, তিনি একটু কম্পেয়ার করার চেষ্টা করছিলেন। সো আমার কেন জানি মনে হচ্ছে ক্লাবগুলো বা এই লেভেলের যে কোনো ইনভেস্টমেন্ট কিছুটা বেশ কিছুটা কমে যেতে পারে, এবং কমে যাওয়া মানেই হলো ওয়ার্ল্ড ওয়াইড এই ধরনের বড় আয়োজনের কিন্তু একটু সমস্যা হতে পারে, বা কলেবার কমে যেতে পারে, বা অত জাঁকজমক নাও হতে পারে। এই 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 ব্যাপারগুলি নিয়ে আমার মনে হয় সারা বিশ্বে স্পোর্টস ভাববে, এই হলো একটি বাস্তবতা। দ্বিতীয় বাস্তবতা হলো আমাদের দেশের পরিস্থিতি, আমাদের বাজেট, যদি আমরা স্পোর্টস বাজেটের কথা চিন্তা করি, আমাদের স্পোর্টস বাজেটের সিংহভাগ চলে যায় অবকাঠামো উন্নয়নে, নাম্বার ওয়ান, অথবা অবকাঠামো সংরক্ষণে। ফেডারেশন গুলি অলমোস্ট ব্যক্তিকেন্দ্রিক, প্রফেশনাল কোনো সিস্টেম আমরা ডেভেলপ করতে পারিনি, এবং আমরা স্পন্সরশিপ এর কথা যদি চিন্তা করি, আমরা কিন্তু প্রপার মার্কেটিং পলিসি ডেভেলপ করে স্পন্সরশিপ আনছি না। কোনো না কোনো ভাবে আমরা দেখা যাচ্ছে যে স্পন্সরশিপ কালেক্ট করছি পলিটিক্যাল প্রেশার অথবা শক্তির মাধ্যমে নিজের যতটুকু। সো এই যখন অবস্থা, আমাদের স্পোর্টস কিন্তু একটু বেকায়দায় পড়তে পারে কোভিড পরবর্তী সময়ে। স্পোর্টস যখন বেকায়দায় পড়বে ওয়ার্ল্ড ওয়াইড কিংবা দেশে, তখন কিন্তু স্পোর্টস জার্নালিজম বিপদে পড়তে বাধ্য। ইতিমধ্যেই আমি যেহেতু স্পোর্টস সেক্টরে প্রায় 30 বছর মিডিয়ার সাথে কাজ করেছি, ইলেকট্রনিক মিডিয়ায়, আমি দেখেছি খুব কম মিডিয়ায় স্পোর্টস কে প্রায়োরিটি দেয়, স্পোর্টস কে সেইভাবে গুরুত্ব দেয়। এখন সেই কারণে আমার মনে হচ্ছে যে গতানুগতিক যে মিডিয়া বা মূলধারার মিডিয়ার বাইরে কম্পারেটিভলি ইজিয়ার হলো ডিজিটাল প্ল্যাটফর্মে মিডিয়া ডেভেলপ করা, এবং এই ডিজিটাল প্ল্যাটফর্মে মিডিয়া ডেভেলপ করা শুরু হয়েছে, এবং সেগুলি যা জনপ্রিয়তা পেয়েছে কোভিড পরবর্তী সময়ে দ্রুত আরো জনপ্রিয়তা পাবে। যারা আগে কাজ করতেন বিভিন্ন মিডিয়াতে, নানা সীমাবদ্ধতার কারণে তারা কিন্তু নিজেকে উপস্থাপন করতে পারতেন না, এখন তারা স্বাধীন চেতা, তারা ছেড়ে দিয়েছেন, ফিল করছেন যে নিজে স্বাধীনভাবে কাজ করবেন, শামীম ভাই করছেন, আমি এরকম আরো অনেককে জানি যারা চাকরি ছেড়ে দিয়ে এই কোভিডের সময়ে যারা নিজস্ব ইউটিউব চ্যানেল বা অনলাইন মিডিয়া স্টার্ট করেছেন, এবং আমি আশাবাদী এইসব মিডিয়া সাকসেস পেতে বাধ্য যদি তারা কন্টেন্ট গুলো প্রপারলি ডেভেলপ করে, গবেষণা করে, প্রপার মার্কেটিং পলিসি ডেভেলপ করে। আমি সেকেন্ড সেগমেন্টে, আমি যখন পরবর্তীবার সুযোগ পাবো, আমি এই মিডিয়াগুলো ওয়ার্ল্ড ওয়াইড কিভাবে ডেভেলপ করেছে এবং বাংলাদেশে কিভাবে ডেভেলপ করলে এই মিডিয়াগুলো টিকে থাকতে পারবে, গ্রহণযোগ্যতা বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারবে, চ্যালেঞ্জ কোথায় কোথায় রয়েছে, সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। থ্যাংক ইউ এপুজয়। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অনুপম ভাই। শামীম ভাই, আপনার কাছে যাব। আমাদের অতিথি মিস্টার মাহমুদুল হক, প্রবাবলি তাকে আমরা মিস করছি, নেটওয়ার্ক সমস্যার কারণে মিস করছি। তবে আমাদের একজন অতিথি আলোচক এই পর্যায়ে যুক্ত হয়েছে মেলবোর্ন অস্ট্রেলিয়া থেকে, তাকে আমরা পেয়ে গেছি। লেটস সি হু ইজ হি। হ্যালো, অন্ধকার সালেক সুফি ভাই আমাদের সাথে জয়েন করবার চেষ্টা করছেন,
রাইট নাও প্রিয় মানুষদের অন্যতম। হ্যাঁ আমরা তাকে পেলে আবার কানেক্ট করে নেবো। শামীম ভাই আপনার কাছে যাচ্ছি, আমরা একটু ছোট ছোট স্লটেই কথা বলি আজকে, বিষয়টা একটু গুরু গম্ভীর হলেও আমার মনে হয় যে এখানেও কিন্তু বেশ রসদ আছে। আমি এই বিষয়টা নিয়ে একটু গুগলে সার্চ করছিলাম, তো আমাদের রেজাউনুজ্জামানের একটা লেখা আমি আর্টিকেল যেটা তিনি এআইপিএস এর ওয়েবসাইটে পাবলিশ করেছেন, রেজাউনুজ্জামান এক্স জেনারেল সেক্রেটারি বিএসপিএ, উনি লিখেছেন চমৎকার একটা আর্টিকেল, আমি একটু শেয়ার দিলে আপনারাও দেখতে পারবেন এবং আমার বিশ্বাস যে দর্শকরাও সেই আর্টিকেলটা দেখতে পারবে, খুবই ইন্টারেস্টিং। অ্যান্ড আমার মনে হয় যে আর্টিকেলটা চলে আসতে পারি, ইউ ক্যান ইউ ক্যান টক, আই থিঙ্ক শামসুল উই ক্যান টক দ্যাট আর্টিকেল। আমার মনে হয় শামসুল কোনো কারণে বোধ হয় ডিসকানেক্টেড হয়েছে। ইয়েস ইয়েস ইন সালিক সুফি ভাইও লিখেছেন আই এম হিয়ার, ইয়েস ইয়েস আই এম, ইয়েস আই এম দেয়ার। ইয়েস শামসু আই এম দেয়ার। আই সালিক ভাই শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। তোমাদের তিনজনকে দেখে দেখার জন্য তো আমি অস্থির হয়েছিলাম, আমি আরেকটা প্রোগ্রামে ছিলাম। উই আর সো লাকি এন্ড দিস ইজ আওয়ার গ্রেট প্রিভিলেজ। আমরা আজকে যে আলোচনা করছি আপনি অলরেডি জানেন যে পোস্ট কোভিড স্পোর্টস মিডিয়া অফ বাংলাদেশ কি সিচুয়েশন হতে যাচ্ছে, আমাদের কি ধরনের প্রস্তুতি আছে, পোস্ট কোভিড পিরিয়ডে গিয়ে আমাদের স্পোর্টস জার্নালিজমের প্যাটার্ন বা সার্ভাইভাল ইজ দ্য ফিটেস্ট আমরা বলে থাকি, সেক্ষেত্রে কিভাবে আমাদের স্পোর্টস মিডিয়া সার্ভাইভ করতে পারে। আপনি তো গ্লোবাল আঙ্গিকে বিষয়গুলো দেখছেন এবং এই প্যান্ডেমিক চলাকালীন সময়ে মোর দ্যান 100 আর্টিকেল আপনি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে লিখে ফেলেছেন, তো আপনি যদি সংক্ষেপে আজকের এই টাইটেলটাকে সাপ্লিমেন্ট করেন আপনার অভিজ্ঞতা থেকে। আচ্ছা, ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি টাইটেলটা একটু এডিট করে দিই, কারণ পোস্ট কোভিড বলে কিন্তু এখন কিছু বলা হচ্ছে না, এখন বলা হচ্ছে নিউ নর্মাল, উইচ মিন্স দ্যাট আমরা মোর অর লেস অ্যাকসেপ্ট করে নিয়েছি উই উইল বি স্টেইং উইথ কোভিড। সো সো নিউ নর্মাল ওয়ার্ল্ডে হাউ ইট উইল হ্যাপন, আপনারা দেখছেন এখানে তো আপনারা সবাই আছেন খেলার সাথে, এখানে শামীম আছে, এই কোভিডটা আসার পরের থেকে কিন্তু সবকিছু স্থবির হয়ে গিয়েছিল এবং এখন আস্তে আস্তে কিন্তু এই কোভিড এর মধ্যেই শামীম আছে, এই কোভিডটা আসার পরের থেকে কিন্তু সবকিছু স্থবির হয়ে গিয়েছিল এবং এখন আস্তে আস্তে কিন্তু এই কোভিড এর মধ্যেই খুব ভাবে বায়োসিকিউরিটি ই করে খেলাধুলা শুরু হয়েছে এবং কোভিড সময়েও কিন্তু জার্নালিস্টরা ওল্ড রেকর্ডস মেমোরিজ থেকে সবকিছু করছিলেন। আর এখন তো ফুটবল ইউরোপিয়ান ফুটবল সব শুরু হয়েছে, রাইট এট দিস মোমেন্ট মেসিকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, বায়োসিকিউরিটি ই করে খেলাধুলা শুরু হয়েছে এবং কোভিড সময়েও কিন্তু ওল্ড রেকর্ড মেমোরিজ থেকে সবকিছু করছিলেন। আর এখন তো ফুটবল ইউরোপিয়ান ফুটবল সব শুরু হয়েছে, ক্রিকেট মোমেন্ট মেসিকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, ক্রিকেট শুরু হয়েছে বায়োসিকিউরিটি করে। আর এখন যেটা আপনি করছেন, আপনি তিনজন গুণী মানুষকে যেভাবে ল্যান্ড করে নিয়ে এসেছেন এই নিউ নর্মাল ওয়ার্ল্ডে, কিন্তু দিস উইল বি ওয়ান অফ দ্য ওয়ে, কারণ নিউ নর্মাল ওয়ার্ল্ডে ইফ উই হ্যাভ টু স্টে অ্যালং সাইড উইথ কোভিড, ডেফিনেটলি এই আইটি ইউজ হবে, ডেফিনেটলি এইভাবেই মনিটর হবে, হয়তো খেলার মাঠে আবার কখন দর্শক ফিরে আসবে সেটা হয়তো জানা যাবে না, যে এই স্কিলটা আমি জার্নালিস্টদের রাইটার্সদের আরো আরো বেশি এটা শিখতে হবে। জি জি থ্যাংক ইউ শালিক ভাই, ওয়েল সেড। এবং আরেকটা হবে, হয়তো এমনও হবে হয়তো জার্নালিস্টরা মাঠে যেতে পারবে না, ক্রিকেট শুরু হয়েছে বায়োসিকিউরিটি করে, আর এখন যেটা আপনি করছেন আপনি তিনজন গুণী মানুষকে যেভাবে ল্যান্ড করে নিয়ে এসেছেন এই নিউ নর্মাল ওয়ার্ল্ডে, কিন্তু দিস উইল বি ওয়ান অফ দ্য ওয়ে,
কারণ নিউ নর্মাল ওয়ার্ল্ডে, হ্যাঁ নিউ নর্মাল ওয়ার্ল্ডে এই টেকনোলজি ইউজ করতে হবে। ইভেন সাম ইন সাম কেসেস, ইন সাম কেসেস জার্নালিস্ট মে নিড টু ইউজ উইথ কোভিড ড্রোন, এভাবে মনিটর করবে জার্নালিস্ট, হয়তো জার্নালিস্ট সুবিধা সেটা হতে যাবে না যে এই স্কিলটা আমি জানি এবং এটা হবে জার্নালিস্ট আস্তে আস্তে। আর এখন যেহেতু সময় আছে, আমি আশা করব যারা আরো বড় ধরনের জার্নালিজম করতে চান এবং যারা ক্যারিয়ারে আরো এগিয়ে যেতে চান, তারা প্লিজ টেকনোলজি গুলো এই সময় জেনে নেন। Say for example, Shamim needs a good photograph. If he has a drone with a camera, he can, nobody will stop that. You can use that with permission. You can have an excellent photograph of a game. This kind of skills. And also, aro koto guli jinish lagbe, I will request journalistra jodi paren, especially in Bangladesh, apnara amader past history ta jante chesta koren. এবং আপনাদের কম্বাইন্ড এফোর্টে আমাদের সব খেলাগুলি যদি মিউজিয়াম গড়ে ওঠে, তাহলে প্রকৃত যাদের আমাদের গ্লোরিয়াস পাস্ট ছিল, আমাদের প্রেজেন্ট জেনারেশন এন্ড ফিউচার জেনারেশন গ্লোরিয়াস পাস্ট থেকে শিখে অনেক কিছু নিয়ে আসতে পারবে। কারণ আমরা যদি পাস্ট হিরোজদের না জানি, আমাদের বেসিক ফাউন্ডেশনটা না জানি, তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। থ্যাংক ইউ ভেরি মাচ, আমি আপনাদের উপরে অনেক হোপফুল, আমি আই এনজয় এভরিথিং হোয়াট ইউ আর ডুইং, এবং ভবিষ্যতে আপনাদের সাথে আমি থাকতে পারলে খুব গর্বিত হব। আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমি আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সালেক ভাই, অনেক ধন্যবাদ। আমার মনে হয় আপনার এই ছোট্ট উপস্থিতি এবং আপনার অভিমত আমাদের আজকের এই কন্টেন্টটাকে অনেক বেশি সমৃদ্ধ করেছে। শামীম ভাই, আপনার কাছে যেতে চাইছি এবং আপনি এখন বলবেন এই যে প্যান্ডেমিকের মধ্যে আমাদের যে ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মটা খুব ফ্লারিশ করলো, এটার সাথে মানিয়ে নেওয়ার জন্য আমাদের প্রথাগত স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটি কতটা প্রস্তুত ছিল বা কতটা অ্যাডাপ্ট করতে পারছে বলে আপনি মনে করেন? আইডিয়াটা একেবারেই আমাদের কাছে নতুন। আপনি জেনে আনন্দিত হবেন যে আমাদের কিন্তু এই যে আমি যেটা দেখলাম যে 2018 ওয়ার্ল্ড কাপ ফুটবল কভার করতে আমি গিয়েছিলাম, তখন থেকে দেখতে পাচ্ছি যে একটা দৈনিক পত্রিকা থেকেও পর্যন্ত, যেহেতু বাংলাদেশের বেশিরভাগ দৈনিক পত্রিকায় কিন্তু এখন যেটা হচ্ছে প্রতিদ্বন্দ্বী দৈনিক পত্রিকা, শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা যেটাকে বলা হয় না কেন, সবার কিন্তু একটা অনলাইন আছে। তারা করছে কি, এখন এখন অনলাইন মিডিয়া এখন কিন্তু এত বেশি ফ্লারিশ করেছে, আপনি খেয়াল করে দেখবেন পবিত্র কুণ্ডু দার মতো রিপোর্টারকে কিন্তু প্রথম আলো পাঠিয়েছে, তাকে কিন্তু ভিডিও করতে হয়েছে, এখানে তাকেও ভিডিও করতে হয়েছে। আমি আপনার আমাদের জন্য মাত্র 15 মিনিটের একটা ব্রাজিলের ফুটবল সেশন প্র্যাকটিস করার দেখার জন্য অনুমতি দেওয়া হয়েছিল ব্রাজিল এবং ফ্রান্স ম্যাচের আগে, আমি ওই ম্যাচে একটা ভিডিও করেছি, 3 মিনিট ভিডিও করতে পেরেছি আমি, বেশিক্ষণ করতে দেওয়া হয় নাই। ওই 3 মিনিটের ভিডিওতে আমি দেখলাম লক্ষ লক্ষ ভিউয়ার দেখেছে। তার ব্যাপারটাকে অফিস থেকে কিন্তু বলা হচ্ছে যে আপনাকে টেকনিক্যালি টেকনোলজিক্যালি আপনাকে ডেভেলপ করতে বলা হচ্ছে, কারণ না হলে এখন কিন্তু আমাকে বিক্রি করে কিন্তু অফিস চলতে হবে, কারণ এখন ডিজিটাল মিডিয়া, অনুপম ভাই যেটা বললো যে আসলে এখন আসলে মেইন স্ট্রিম মিডিয়া আস্তে আস্তে হারিয়ে যাবে এবং এখানে কিন্তু পুরোপুরি অনুপ্রেশা এখন অলরেডি করে ফেলেছে। আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশের সবচেয়ে বড় দৈনিক পত্রিকা এখন বিজ্ঞাপন দিচ্ছে, পত্রিকার সাথে কোনো ভাইরাস ইফেক্টেড কোনো কিছু নেই, আপনারা পত্রিকা কিনুন। এর অর্থ কি? এর অর্থ পরিষ্কার যে আপনি কিন্তু পত্রিকা এখন মানুষ ধরছে না, যে কোনো কারণে হোক ধরছে না, অর্থাৎ আপনাকে কিন্তু এখন উইদিন এ সেকেন্ড একটা নিউজ পেয়ে যাচ্ছে এই অনলাইনের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তাই না? এখন এর সাথে খাপ খায় না বয়স যেটাই হোক না কেন। দেখেন আমাদের কিন্তু সালেক সুবি ভাই অনেক এনার্জেটিক, উনি আমাকে ওনার সাথে আমার প্রতিদিন কথা হয়, প্রতিদিন উনি একটা লেখা দিবেন, মিনিমাম একটা লেখা, কোনো কোনো দিন 2-3টা লেখা উনি দেন, এই রাত জেগে পর্যন্ত দেন। ব্যাপারটা কি হচ্ছে যে আমাদের এখন ওই তাৎক্ষণিক ভাবে দেখে ফেলতেছে, রিয়াকশনটা হয়ে যাচ্ছে তাৎক্ষণিক। উনি কালকে একটা আশরাফুলকে নিয়ে একটা লেখা দিয়েছেন, আমি যদি খেয়াল করে দেখেন কোনো কোনো সাইট থেকে 1000 লাইক পর্যন্ত পড়েছে, কমেন্টস তো শত শত কমেন্টস, তাই না? এখন এই ডিজিটাল মিডিয়া যেটা আপনার এখন যে মিডিয়ার কথা বলা হচ্ছে যে আপনার পুরোপুরি হচ্ছে আপনার ভিজুয়াল মিডিয়া, এই মিডিয়ার সাথে পুরোপুরি নতুন পরিচয় আমাদের একেবারে না, কিন্তু এই লাইভ শো বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আমাদের একটা পরবর্তী একটা মাইলস্টোনে চলে গেছি এবং পরবর্তী একটা গাইডলাইনও কিন্তু ফিউচার জেনারেশনের জন্য দিতে পারছি। ফিউচার জেনারেশন এবং রানিং জেনারেশন যেটা আছে
তারা তো অনেক বেশি স্কিলড এবং তারা সেগুলো খুব দ্রুত আয়ত্ত করতে পারছে। এটা হচ্ছে আমার একটা কমন একটা একটা ধারণা যে আপনার এখন আপনাকে যুগের সাথে তাল মিলে চলতে হলে এটা খুবই বাঞ্ছনীয়, খুবই দরকার। যেমন আপনি নিজের কথাই ভাবুন, শামসুল হক ভাইকে আমরা চিনতাম শুধুমাত্র হচ্ছে উনি একজন ধারাভাষ্যকর, সেই হিসাবে উনি একজন লাইব্রেরিয়ান, এবং উনি যে লাইব্রেরিয়ান হিসাবে যে ওনার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমি কিছু কিছু শুনেছি, আমার নিজের কাছে ভালো লেগেছে। যেহেতু আমি বিভিন্ন জায়গায় গবেষণা করতে যাই, বিভিন্ন লাইব্রেরিতে যাই, যার কারণে আমি লাইব্রেরিয়ানদের প্রতি আমার একটা ভালো ধরনের শ্রদ্ধা আছে, আর উনি এই কাজগুলো করেন। কিন্তু তার পাশাপাশি উনি কিন্তু ইতিমধ্যে কিন্তু এই এই অনুষ্ঠানের মধ্য দিয়ে উনি কিন্তু একটা সাংবাদিকতার একটা ভালো একটা পর্যায়ে চলে গেছেন, এবং উনি যে ওনার যে জ্ঞান গর্ব আলোচনা এবং উনি যেগুলো নিতে পারছেন এবং দিতে পারছেন সেগুলো সম্পর্কে আমাদের নতুন করে আমরা পরিচিত হতে পারছি। তো সবকিছু মিলে আসলে এই প্যান্ডেমিক আমাদেরকে অনেক অনেক কিছু শিখিয়েছে, আমাদেরকে বাস্তবমুখী হতে শেখাচ্ছে। এবং এই প্যান্ডামিক যেটা বললো যে আমাদের সুফি ভাই, আসলে প্যান্ডামিক প্যান্ডামিক কালীন এখনো সময়টা শেষ হয়নি, এবং এটা আসলে হ্যাঁ এটাকে আমরা একটা এটা জীবনের একটা অঙ্গ হিসেবে এখন নিতে পারি। কারণ আপনি অ্যান্টিবডি আপনি আছে, দ্যাট মিনস হচ্ছে আপনি পারবেন, অ্যান্টিবডি নাই মানে আপনাকে সার্ভাইভ করা অনেক কঠিন হয়ে যাবে। সেই রকম একই অবস্থা যে আমাদের ধরে নিচ্ছি যে এটাও আমাদের অ্যান্টিবডি, এটাও আমাদের থাকতে হবে এবং এইভাবে আমাদের চলতে হবে, এছাড়া তো বলার কিছু নেই। আমরা অনুপম ভাই আপনার কাছে যেতে চাই এবারে। এই যে আমাদের যে জার্নালিস্ট কমিউনিটি অনেকেই এই বিষয়ের উপর যথেষ্ট পড়াশোনা করে এই সেক্টরে কাজ করবার জন্য এসেছে, অনেকেই হঠাৎ করে একটা বুম ধরে ফেলেছে, কলম ধরে ফেলেছে, সোশ্যাল মিডিয়া আছে, ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, খুব দ্রুত নিজের গায়ে সাংবাদিক ট্যাগলাইন লেগে যাচ্ছে। স্পোর্টস সাংবাদিক হলে তো কথাই নাই, মাঠে ঘাটে খেলা দেখছে, টেন্ডুলকারকে কাছ থেকে দেখেছে, দোজ পিপলস হ্যাজ সো মাচ এক্সপিরিয়েন্স। হ্যাঁ, তো এই যে আমাদের এক ধরনের ভ্রান্ত ধারণার মধ্যে দিয়ে বিভিন্ন প্রফেশনালদের যে যাত্রা, ইনডেপথ বোঝার শেখার চেষ্টার এক ধরনের অনীহা, এই সামগ্রিক বিষয়কে কিভাবে আপনি অ্যাড্রেস করবেন? অ্যাট দ্য সেম টাইম আমাদের এই যে পোস্ট কোভিড বা নিউ নর্মাল সিচুয়েশনে স্পোর্টস জার্নালিস্টদের, অ্যাকচুয়ালি স্পোর্টস মিডিয়া যারা মানে চালাচ্ছেন, আই মিন মালিক, টেলিভিশন, পত্রিকা, ডিজিটাল মিডিয়া সবাই মিলে কি ধরনের প্রিপারেশন রাখছেন এই চ্যালেঞ্জগুলো ফেস করার জন্য? থ্যাংক ইউ শামসুল। এই এই প্রসঙ্গেই বলতে চেয়েছিলাম, প্রথম সেগমেন্টের শেষে বলেছিলাম যে, এবং স্যার সুফি ভাইয়ের একটি কথাকে ডেফিনেটলি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে অ্যাডমিট করি এবং সেটাকে সামনে আবারও বলার চেষ্টা করি যে আমাদেরকে এই অবস্থা মেনে নিয়ে অন্তত 2022 পর্যন্ত আমাদেরকে চলতে হবে। সো এটি নিউ নর্মাল একটি সিচুয়েশন, এবং এই সিচুয়েশনে আমরা সবাই সাবমিসিভ থাকব। আমরা মনে হয় আমরা অনেক জায়গায় অনেক ভিডিওতে আলোচনা করেছি, ইভেন হেলথ সেক্টরে যখন আলোচনা করি তখনও বলি আমরা বোধহয় পৃথিবীর প্রতি অনেক অন্যায় করেছি, সেই জন্যই বোধহয় এই ধরনের করোনা ভাইরাসের মতো মহামারী আমাদেরকে ধাবা দিয়েছে। সো এই যে একটু আগে যেটি বললেন, এই ব্যাপারটি আমাকে খুবই ভাবায়, অনেক সময় কষ্ট দেয়, আবার অনেক সময় হাসির খোরাকও হয়। হঠাৎ করে পত্রিকায় চাকরি পাওয়া একজন, কিংবা হঠাৎ করে টেলিভিশনে চাকরি পাওয়া একজন, কেউ লেখনী পাচ্ছেন কিংবা কেউ বুম পাচ্ছেন, অ্যাটিচিউড পরিবর্তন হয়ে যায় একেবারে রাতে দিনের মতো। নিজেকে অনেক বড় ভাবা শুরু করেন, নিজেকে ব্যক্তিত্ব ভাবা শুরু করেন, কিন্তু ব্যক্তিত্ব ভাবতে হলে সেই প্রস্তুতিটা থাকতে হয় নিজের জন্য, এবং নিজেকে ডেভেলপ করা, প্রতি মুহূর্তে নিজেকে আপডেট করা। আমরা তো 30 বছর ধরে স্পোর্টস অ্যারিনায়, আমি 31 বছর কাজ করছি, 1989 শুরু করেছি, এখনো শিখছি সত্যিকার অর্থে প্রতিদিন প্রতি মুহূর্তে। স্পোর্টস এর এত অনেক অনেক বিষয় রয়েছে যে এখনো পড়তে গেলে মনে হয় যে বিষয়টি নিয়ে তো আগে কাজ করিনি, কেন করিনি। সো এই যে অ্যাটিচিউড গত পরিবর্তন, এবং সেই সাথে সাথে আমাদের মিডিয়ারও কিছু কিছু জায়গাতে, যারা গতানুগতিক মিডিয়া বা মূলধারার মিডিয়ার কিছু জায়গাতে আমার মনে হয় যে তারা একটি সার্কেল মেনটেন করে, যে কোনো বিষয় একই ধরনের স্পেশালিস্ট, সর্বজনতা কিছু স্পেশালিস্ট আছে, সব বিষয়ে তারা কথা বলতে চান। আমরা দেখেছি এটি জেনারেল সেক্টরের ক্ষেত্রে প্রযোজ্য, আবার স্পোর্টস সেক্টরের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা যারা সাধারণ মানুষ কিংবা সাধারণ মানুষ, শুনতে শুনতে এদের হিপোক্রেসি দেখতে দেখতে আমার মনে হয় টান। এ কারণেই সাধারণ মানুষ যখনই দেখছে কোনো প্রমিসিং মানুষ, সাবজেক্ট স্পেশালিস্ট,
কোনো বিষয় নিয়ে এগিয়ে আসছেন, তখনই কিন্তু সাধারণ মানুষ ডিজিটাল মিডিয়ায় রেসপন্ড করছেন, কারণ তিনি কিন্তু মূল মিডিয়ায় তাকে উপস্থাপন করা হচ্ছে না, হয়তো তার পলিটিক্যাল ওই আইডেন্টিটি নেই অথবা তার অন্য কোনো জানাশোনা নেই, যার ফলে এই ব্যাপারটি ঘটছে। সো আমার মনে হয় যে এই জায়গাটি থেকে বেরিয়ে এসে আমাদের যে ডিজিটাল মিডিয়া, আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? তো সেই জায়গায় যেমন একটু আগে শামীম ভাই শামসুলের কথা বললেন, আমি এই এই উদাহরণটি দিব বলে এই টপিকটি যখন সিলেক্ট হয়েছে আমি তখনই ভাবছিলাম শামসুল ইজ ওয়ান অফ দ্য পারফেক্ট এক্সাম্পল। শামসুল কমেন্টেটর, শামসুল 20 বছর ধরে স্পোর্টসারিনায় কাজ করছে, কিন্তু শামসুল যে অনেক সুন্দর করে কথা বলতে জানে, উপস্থাপনা করতে জানে, প্রোগ্রাম তৈরি করতে জানে, অনেক কানেকটিভিটি রয়েছে, অনেক মানুষকে নিয়ে আসতে পারে, এই কোভিড এর সময় আমরা সেটি জানতে পারলাম। এবং শামসুল যে বিভিন্ন বিষয় সিলেক্ট করে সাবজেক্ট স্পেশালিস্টদেরকে ওই বিষয়ে আনছেন এবং প্রশ্ন তৈরি করছেন, এট দ্য এন্ড অফ দ্য ডে একটা সলিউশন রেখে যাচ্ছেন, আজকে শুনুক বা না শুনুক আগামীকাল কিন্তু শামসুলকে শুনতে হবে। এবং শামসুলের গ্রহণযোগ্যতা বিশ্বাসযোগ্যতা অনেক বেড়ে যাচ্ছে। শামসুল যদি কদিন পরে সত্যি সত্যি একটা ডিজিটাল প্ল্যাটফর্ম লঞ্চ করে সেটার গ্রহণযোগ্যতা বিশ্বাসযোগ্যতা অনেক বেড়ে যাবে। আমি আমার আমার কিছু দুঃখ বোধের কথা থেকে বলি, আমি অনেকগুলো মৌলিক বিষয় নিয়ে কিন্তু কাজ করি স্পোর্টসে আসার পর থেকে, যদিও আমার মূল পরিচয় কমেন্টেটর প্রেজেন্টার, অনেক বছর প্রায় 27 বছর উপস্থাপনা করেছি, কমেন্ট্রি করেছি, কিন্তু এর বাইরে কিন্তু আমি স্পোর্টস ট্যুরিজম নিয়ে দীর্ঘদিন প্রায় 22 বছর কাজ করি, স্পোর্টস মেডিসিন নিয়ে 27 বছর কাজ করি, তারপরে অ্যাডভেঞ্চার স্পোর্টস নিয়ে কাজ করি, এছাড়াও স্পোর্টস এর কিছু মৌলিক বিষয় নিয়ে কাজ করি। কিন্তু এসব বিষয় নিয়ে আমি দেখেছি আমাদের বন্ধুবর যেসব সাংবাদিক তাদের ব্যাপক অনীহা, কিংবা তাদের যে কি বলবো এক ধরনের অ্যাটিটিউড যেটা সত্যি সত্যি খুব খুব বেশি মানুষকে উৎসাহিত করে না। সো এই ব্যাপারগুলি কিন্তু দেখা যাবে যে মূল মিডিয়ার জার্নালিস্টদের ক্ষেত্রে যতখানি সত্য, ডিজিটাল মিডিয়ার জার্নালিস্টদের ক্ষেত্রে ততখানি সত্য হবে না। ডিজিটাল মিডিয়ার জার্নালিস্টরা কিন্তু নিজেদের স্বার্থেই ওই মানুষগুলোকে খুঁজে নেবেন এবং তাদেরকে উপস্থাপন করবেন তাদের গ্রহণযোগ্যতা বিশ্বাসযোগ্যতা তৈরির ক্ষেত্রে এবং তাদের ভিউয়ারশিপ বাড়ানোর জন্য। সুতরাং এটা চ্যালেঞ্জ, এট দ্য সেম টাইম বিশাল সম্ভাবনা যে নতুন সেক্টরে ডেভেলপ করা এবং নতুন মানুষগুলোকে নিয়ে আসা, তাদেরকে পরিচয় করিয়ে দেয়া এবং তাদের যে তারা যে সাবজেক্ট স্পেশালিস্ট সেই বিষয়গুলিকে উপস্থাপন করা প্রপারলি, এবং এভাবেই আমার মনে হয় যে ডিজিটাল মিডিয়া এগিয়ে যাবে। এবং একটু আগেই বলছিলাম বেশ কটি বিষয়ে, তার মাঝে একটি বড় বিষয় হলো যে কন্টেন্ট, এই ব্যাপারটি বোধ করি একটু চ্যালেঞ্জিং, যে সবাই যদি 10-12টি কিংবা 15টি একই টাইপের ডিজিটাল মিডিয়া স্পোর্টসে ডেভেলপ করে তাহলে কেন আপনারটি দেখবে, সেটির ক্ষেত্রে অন্যতম বিষয়টি হলো কন্টেন্ট। আপনি যখন ভালো কন্টেন্ট ডেভেলপ করতে পারবেন এবং যে কন্টেন্টের চাহিদা রয়েছে সেই কন্টেন্টটি ডেভেলপ করতে পারবেন উইথ লট অফ গুড পিপল, লট অফ গুড ইনফরমেশন, তখন আপনাকে মানুষ নেবেই। আপনি যে কোনো ভিডিও এখন আপলোড করে দেখুন, যে কোনো একটি সুন্দর ইন্টারভিউ আপলোড করে দেখুন, মুহূর্তের মধ্যে হাজার হাজার ভিউ হয়ে যায়, অ্যাট দ্য এন্ড অফ দি ডে লাখ ভিউ হয়ে যায়। এবং এটির অন্যতম কারণ হলো মানুষ বসে আছে আপনাকে নেবার জন্য, এবং এটি কিন্তু আবার মূলধারার মিডিয়ার, এবং মূলধারার মিডিয়ায় যারা অনলাইন ভার্সন টেলিভিশনের সাথে চালান, নিউজ পেপারের সাথে চালান, তাদের জন্য আরেকটি ব্যাড নিউজ হলো যে গতকালকেই গভর্নমেন্ট ডিসিশন নিয়েছে যে এইসব মিডিয়ার যে অনলাইন পোর্টাল রয়েছে সেগুলোর জন্য আবার আলাদা পারমিশন নিতে হবে, সুতরাং তারা আরো বিপদে পড়বে। সুতরাং আমি বলবো যে ডিজিটাল মিডিয়ায় যারা আসছেন নতুনভাবে তারা ভালো করবেন এবং তারা সাহস রেখে এগিয়ে যান, ডেফিনেটলি দ্য ডেইজ আর কামিং ফর ইউ, নিউ নর্মাল পরিস্থিতিতে প্রত্যেকেই আপনাদেরকে খুঁজবে। থ্যাংক ইউ। শামসুল ইসলাম ভাই কি আবার ডিসকানেক্ট হয়ে গেছেন? হ্যাঁ মনে হয় আবার ডিসকানেক্ট হয়ে গেছে। আমার মনে হয় শামীম ভাই অথবা সুফি ভাই প্লিজ কন্টিনিউ। আচ্ছা, আমি আমি ডেফিনেটলি হোয়াট এভার অনুপম হ্যাজ সেড আমি তার সাথে তো 100% একমত। আমি অন্তত আপনারা যারা আমাকে চিনেন বা জানেন, আমি জানেন যে আমি প্রায় 60s এর শেষের দিক থেকে খেলাধুলার সাথে কোনোভাবে সামান্যভাবে জড়িত আছি, কিন্তু এই 50 বছরে
বা 60 বছরের কাছাকাছি হতে চললো, এখনো কিন্তু আমি দাবি করব না আমি একজন স্পোর্টস স্পেশালিস্ট, বা কিন্তু আমি এখনো এখনো প্রায় দেখি যখন এই জার্নালিজম বা সবকিছু চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে এই করোনা ভাইরাস, তখন অনেকেই নিজেদের ভাষ্যকার ক্রীড়া ভাষ্যকার বা স্পেশালিস্ট হিসেবেই করছেন। এতে হয় কি, দেয়ার ইজ নাথিং রং, দেয়ার মাস্ট বি কম্পিটিশন, এই অনলাইনে সবাই আসেন, যদি একটু ইকুইপড হয়ে আসেন তাহলে এই যে ঘটনাটা ঘটেছে, সরকার যে এখন অনলাইনে রেগুলেশন আনতে চেষ্টা করছে, এটা হয়তো হতো না। দেয়ার ইজ নাথিং রং, ইউ লার্ন, ইউ অ্যাকোয়ার দ্য এক্সপার্টাইজ, সিনিয়রদের কাছ থেকে শেখেন, ট্রাই টু রেসপেক্ট ইউর সিনিয়র্স অ্যান্ড দেন ডু ইট। অ্যাট দ্য সেম টাইম আমি আপনাদের গর্বের সঙ্গে বলছি, আমি তো অন্য দেশের মিডিয়াও দেখি, বাংলাদেশে অন্তত পক্ষে আমাদের ফিউ ইনিশিয়েটিভস লাইক হোয়াট শামসু ইজ ডুইং, লাইক হোয়াট শামিম ইজ ডুইং, এটা কিন্তু ইভেন ভারতের থেকেও আপনি এগিয়ে গেছেন। আমি মাঝে মাঝে ভারতের জার্নালিস্টদের সাথে কথা হয়, ভারতের স্পোর্টস সেকশনে এই ভুবন ব্যানার্জি বলেন বা আরো কিছু অনুপম সেন থেন এরা আসে, এদের দেখে এরা কিন্তু প্রেস করে হোয়াট এভার ইজ হ্যাপনিং, হয়তো শামসুর এটা দেখে বা আর কিছু দেখে। আই এম নট ডিসকারেজিং ইউ, বিকজ বাংলাদেশি বয়েজ অ্যান্ড গার্লস আর ভেরি স্মার্ট নাও, স্মার্ট ছেলে পেলে আসছে, আপনারা যদি একটু এক্সপার্টাইজটা ডেভেলপ করতে চেষ্টা করেন, একটু যদি জানতে চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার এই নিউ নর্মাল ওয়ার্ল্ডে, বিকজ নিউ নর্মাল ওয়ার্ল্ডে কিন্তু স্পেশালিস্টরা সার্ভাইভ করবে। হাফ স্পেশালিস্ট বা যারা স্পেশালিস্ট দাবি করছেন তারা কিন্তু কালের স্রোতে উড়ে যাবেন, আমি কালের তরঙ্গে ভেসে যাবেন। সো ইট ইজ মাই অ্যাডভাইস, ইট ইজ মাই হাম্বল রিকোয়েস্ট টু ইউ, প্লিজ ট্রাই টু ডেভেলপ ইউ নো এক্সপার্টাইজ, এবং এটা কিন্তু এমন কঠিন না, ইটস নট দ্যাট ডিফিকাল্ট। একটু এখন অনলাইনে সব কন্টেন্ট পাওয়া যায়, আপনি যদি কমেন্ট্রি সম্পর্কে জানতে চান অনেক কমেন্ট্রেটারেরও আপনারা রেকর্ডেড দেখবেন ইউটিউবে আছে, এবং অনেক কিছুই আপনি গুগলে প্রশ্ন করলে অনেক কিছু জানতে পারবেন, এটাই আমার কথা। আর যেখানে আপনাদের দেশে অনুপমের মতো, শামসুর মতো বা শামিমের মতো মানুষ আছে, এদের কাছ থেকে, এবং আমি জানি যে আরো এখানে অনেক এক্সপার্টাইজ আছে, তাদের কাছ থেকে প্লিজ সিনিয়রদের রেসপেক্ট করেন, সিনিয়রদের কাছ থেকে জানতে চেষ্টা করেন, তারপরে নিজেদের এক্সপার্ট দাবি করা বা মহা এক্সপার্ট দাবি করতে পারবেন। এইটুকুই আমি বললাম, আপনারা উপদেশ হিসেবে নেবেন না, এটা আমার সাবমিশন টু ইউ। আমার মনে হয় আমি এখানে শামিম ভাইকে ছোট্ট প্রশ্ন করতে চাই। আমি গত 31 বছর বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সাথে জড়িত এবং স্পোর্টস অ্যারিনায় কাজ করেছি, কিন্তু আমার একটি জায়গায় খুব খারাপ লাগে, সেটি হলো আমাদের ক্রীড়া সাংবাদিকরা খুব কম ট্রেনিং প্রোগ্রাম তারা নিজেরা করেন, অর্গানাইজ করেন, কিংবা কম ট্রেনিং এ যান, সেমিনার সিম্পোজিয়াম ওয়ার্কশপ এ তো খুব একটা দেখি না। এটি কিন্তু ওয়ান অফ দা ওয়ে নিজেকে সমৃদ্ধ করার, এই জায়গাটিতে কেন এত অনীহা কিংবা আগ্রহের অভাব, এটি আপনি কিভাবে দেখেন? আপনি আসলে বেশ কিছু প্রোগ্রাম করেছেন, আমরা এটা নিউজও করেছি, আপনি বেশ কিছু ওয়ার্কশপ করেছেন, আপনি তো আপনার তো পরিচয় তো বহুমাত্রিক পরিচয়, আমি যেটা শামসুল হক ভাইয়ের বললাম সেটা হচ্ছে আপনি তো শুধুমাত্র ধারাভাষ্যের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না, আপনি অনেক ভালো ভালো ইন্টারভিউ করেছেন যেটা আমরা নিজেই দেখেছি, ইভেন অনেক ডাক্তার রিপন বেগ ছিলেন, আপনি ছিলেন, আপনারা দুজন মিলে সাবেরেশন চৌধুরীর বিশাল একটা ইন্টারভিউ করেছিলেন যেটা হচ্ছে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার আগে ক্রীড়া জগতে, সেটা এখনো আমার কাছে সেই কপিটা আছে। আপনি তো সাংবাদিকতা করতেন একেবারে ওই পর্যায়ের সাংবাদিকতা করতেন, আপনার অনেক বড় বড় লেখা জার্নালের মতো হয়ে গেছে, সেগুলো আমরা পড়েছি। আপনি একটু আগে যেটা একটা পার্ট বলেছিলেন সেটা হচ্ছে কি যে এখনকার সাংবাদিক আর ওই আপনার মূলধারার একসময় যে সাংবাদিক তাদের মধ্যে ডিফারেন্সটা কোথায়, যেটা শামসুল হক আপনাকে প্রশ্ন করেছিল যে আমি ওইখান থেকে উত্তরটা পেয়ে যাবেন আপনি, সেটা হচ্ছে এখন যারা সাংবাদিকতা আসছে তারা দেখবেন যে সত্যি কিন্তু একেবারে বর্তমানটাকে নিয়ে তারা ভাবছে, ভবিষ্যৎ তো বাদই দিলাম আমি, অতীতটার উপরে তাদের কোনো গবেষণা লেখাপড়া কি তেমন একটা কিচ্ছু নাই। আপনি যদি জিজ্ঞেস করেন খুবই বেশি একটা ফিউ আমি আগ্রহ দেখে দেখতে পেরেছি খুবই কম সংখ্যক সাংবাদিকের মধ্যে, আপনি খেয়াল করে দেখবেন যে আজকে স্বাধীনতার 50 বছর আমরা পা দিয়েছি, 50 বছর পূর্ণ হয়েছে আমাদের ইতিমধ্যে, এই 50 বছরে আমাদের স্পোর্টস এর কোনো গবেষণামূলক বই বেরিয়েছে, গবেষণা কোনো বই বেরোয়নি। একটু আগে সালেক সুবি ভাই মনে করিয়ে দিলেন যে আসলে কি আমরা সেইভাবে জাতি হিসাবে স্পোর্টস এর অগ্রসরটা কি আমরা হতে পেরেছি, আমরা যদি বিবর্তনের চিত্রটাকেই যদি আমরা উপস্থাপন না করতে পারি তাহলে আমাদের কোথায় গিয়ে দাঁড়াবে অবস্থানটা। আমি দেখেন আমি জানি না, আমি ইতিমধ্যে আপনার 2 জন বোর্ড প্রেসিডেন্টের অটোবায়োগ্রাফি লিখেছি, আপনার শফিকুল হক হীরা ভাইয়ের আমি অটোবায়োগ্রাফি লিখেছি, আমি 3টা বই তো আমার লেখা হয়েছে,
আমি একটা বই লিখেছি, সেটা হচ্ছে স্পোর্টস ফ্রেন্ডলি গভর্নমেন্ট, যেটা হচ্ছে আওয়ামী লীগ সরকারের যে 5টা আমলের যে ক্রীড়া চিত্রটা টোটালটা, কিভাবে ক্রীড়াগুলো প্রত্যেকটা খেলাগুলো অর্জন শুধু না, ওই অর্জনের নেপথ্যে কারিগর এবং ওই দৃশ্যপট সেগুলো নিয়ে আসছি। আর আমি রিসেন্ট একটা কাজ করছি, সেটা হচ্ছে এটা আমি নিজ থেকে করতেছিলাম 4 বছর আগে, একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আমাকে একটা দায়িত্ব দিয়েছিল, 2 বছরের কন্ট্রাক্ট ছিল সেটা। সেটা হচ্ছে ক্লাব ক্রিকেটের 5 দশক, খুবই কঠিন একটা কাজ। এক সময় বাবলি ভাই চেষ্টা করেছিলেন বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে একটা শুরুটা করেছিল একটা বই লিখে, আপনি নিজেও দেখেছেন সেই বইটা, সেই সময়ের অনুযায়ী যে বইটা যথেষ্ট ছিল। কিন্তু আপনাকে যদি ওই সময়টা সম্পর্কে জানতে হয়, ধরেন আমি এই যে রিসেন্টলি একটা কাজ পেয়েছি, সেটা হলো ভিক্টোরিয়া ক্লাবের 100 বর্ষ আগেই, এটা 2001 সালে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু পরে ওরা এগোয়নি, আমার কাগজ খুব লেখালেখি কাগজগুলো আমার কাছে ছিল। আমি দেখলাম যে রকিবুল হাসান ভাই একবার কিন্তু ভিক্টোরিয়াকে ফাইভ ডিভিশন মানে প্রিমিয়ার ডিভিশনে না খেলে 1991-92 উনি ফাইভ ডিভিশনে খেলে উনি আর মাইনু ভাই এই ভিক্টোরিয়াকে প্রিমিয়ার ডিভিশনে উঠিয়েছে। এবং আপনি এই নিউজ গুলো দেখবেন যে তখন কিন্তু আপনার পত্রিকার স্পেস খুব কম ছিল। কিছুদিন আগে আমি আমি দেখেন বাধ্য হয়েছি আমি আপনার সালেক সুবি ভাইকে বলতে, সালেক সুবি ভাই আমাদের ক্লাব ক্রিকেটের প্রথম সেঞ্চুরি কিন্তু সদুল ভাই, সদুল ভাইয়ের সাথে কথা বলে একটা স্টোরি নেওয়া যায় কিনা। আমার আমার যেহেতু আমি ক্লাব ক্রিকেটের 5 দশক বইটা করতেছি, সদুল ভাই কোথায় এখন? ফ্রান্সে থাকে। রবীন ভাই কোথায়? আমেরিকা থাকে। খেয়াল করে দেখেন আপনি, কিন্তু আমি এই স্টোরি গুলা গল্পের মতো করে প্রত্যেকটার এক একজনকে 3-4 দিন করে নক করে নিজে লিখে আবার লেখাগুলো পড়িয়ে সেটা কারেকশন করে আমি সব সংগ্রহ করে ফেলছি। আমার ইতিমধ্যে 2 লক্ষ শব্দ ছাড়িয়ে গেছে ক্লাব ক্রিকেটের 5 দশক, প্রত্যেকটা বছরের সেরা পারফর্মারের উপরে আমার স্টোরি করতেছি আমি। প্রত্যেকটা বছরের যে আপনি চ্যাম্পিয়ন হলে আইদের কোচ অথবা ক্যাপ্টেন তাদের একটা ইন্টারভিউ করতেছি, ওইভাবে ওই সময়টা আলোকে কিভাবে টিমটা করছে। ধরেন আপনার বাংলাদেশের ক্রিকেটে প্রথম পেশাদারিত্ব আনছে কে, এটা অনেকে জানে না। 1975-76 মৌসুমে বাংলাদেশের ক্রিকেটের প্রথম পেশাদারিত্ব হচ্ছে শফিকুর রহমান মুন্না ভাই, শফিকুর রহমান মুন্না ভাই যিনি ভিক্টোরিয়া ক্লাবের ছিলেন, ভিক্টোরিয়া ক্লাবের তখন ক্রিকেট সেক্রেটারি ছিলেন। সর্বোচ্চ পারিশ্রমিক কত ছিল ক্রিকেটার জানেন? অনলি 1000 টাকা। সে 1000 টাকা পেয়েছেন ইসুবাবু রকিবুল হাসান, ইসুবাবু রকিবুল হাসান সে 1000 টাকা করে পেয়েছে, বাকি 500 টাকা করে। কাবুল হাসান ভাই উনি বিজনেস পার্টনার ছিলেন মুন্না ভাইয়ের, উনি নিজে প্লেয়ার নিজে ডোনেট করেছেন, নিজে ডোনেট করে ভিক্টোরিয়াকে চ্যাম্পিয়ন করেছেন। এই হচ্ছে শুরুটা। আমি সেদিন কথা বলছি আপনার বৈভের সাথে, বৈভাই বললো কি শেখ কামাল বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ক্রীড়াঙ্গনে আধুনিক ক্রীড়াঙ্গনের যে প্রবক্তা প্রতিষ্ঠাতা যেটাই বলি না কেন, আবাহনী ফুট ক্রিকেট টিমকে 10 টাকা করে উনি দিতেন, মানে ট্রান্সপোর্ট অ্যালাউন্স দিতেন ম্যাচের দিন। এটা একটা কালচারে পরিণত হয়েছিল, 10 টাকা। আপনি ভাবতে পারেন যে 10 টাকা খেলতেন রিজভী ভাই, খেলতেন মিশা ভাইরা, খেলতেন তারা পকেটের থেকে টাকা দিয়ে খেলতেন। এই হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের শুরুটা। এই প্রজন্মের ক্রিকেটাররা তো জানেও না, এই প্রজন্মের আপনার যে ক্রিকেট সাংবাদিক বা সাংবাদিক যারা আছেন তারাও জানেন না। একটা স্রোতে যখন ফুটবলার সালাউদ্দিন ভাইরা যখন আপনার যখন মনে মুন্না 22 লাখ টাকা পান আমাদের আবাহনীতে খেলে, ইস্ট বেঙ্গলে খেলে প্রচুর টাকা ইনকাম করে, তখন বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ পারিশ্রমিক ছিল 1.5 লক্ষ টাকা। নান্নু ভাই 1.5 লক্ষ টাকা পেয়েছে সেই মৌসুমে। তো ডিফারেন্সটা ছিল কত? ফুটবল এবং ক্রিকেটের মধ্যে ডিফারেন্সটা ছিল হচ্ছে 20-1, এই অবস্থা ছিল। এখন সাকিবরা উল্টা 20 গুণ বেশি পায় তাদের থেকে, তাই না? আচ্ছা, এই এই বিষয়গুলো এখন আমাদের যাদের আমরা যারা একটু আগে গাইডলাইন দিয়েছেন সুফি ভাই, আসলে আমাদের এই বিষয়গুলো নিয়ে কাজ করা উচিত। কিন্তু বিশ্বাস করবেন আমি অনেক দেখেছি এর প্রতি কোনো আগ্রহ কারণে, আমি যদি লিখিও বইটা দেখবেন কি অপঠিতব্য থাকবে। আমি আমার নিজ থেকে প্রেরণা থেকে আমি কাজ করতেছি, কিন্তু এটা কিন্তু আসলে কিন্তু কারো কোনো এই প্রজন্মের সাংবাদিক কারো কোনো আগ্রহ নাই, গবেষণা করার কোনো ইচ্ছাও নাই। আমি খুব হাতে গোনা মাত্র 2-3 জন নাম বলতে পারি যারা একটু আগ্রহ আছে, বাকি কারো কোনো আগ্রহ নেই। এবং এত রেয়ার মানে চিন্তা করা যাবে না যে এটার জন্য অনেক ফাইল আপ করতে হয়। আমি আপনার যখন ঢাকা সেন্ট্রাল পাবলিক লাইব্রেরিতে আমি যখন কাজ শুরু করি 1994 সালে, তখন এটা যেহেতু বাংলাদেশের স্বাধীনতার পরে বয়সটা বেশি হয়নি, সুতরাং তারা এটাকে নিয়ে খুব ইন্টারেস্ট ফিল করতো না। আচ্ছা, পরবর্তীতে যখন আমি এই কাজ করতেই আমি একই কাজ করতে যখন চিটাগাং পাবলিক লাইব্রেরিতে গেলাম, সেন্ট্রাল চিটাগাং ডিভিশন লাইব্রেরিতে, আমাকে লাইব্রেরিয়ান বলে কি, উনি ডেপুটি ডিরেক্টর পদমর্যাদা রিয়াজ সাহেব ওনার নাম, বললো কি আপনি কি পাগল নাকি, আপনি এগুলো বের করবেন কিভাবে, আমার তো এই রেফারেন্স রুমে কেউ যাই না বছরের পর বছর। অনেক কষ্ট করে গেলাম, আমি বললাম যে ভাই আপনি আমাকে একটু ঢুকতে দেন, আমি নিজে নিজে বের করে নিব। উনি দিলেন, যে দেখি স্তূপ 1 ইঞ্চি বালি পড়ে আছে,
এক ইঞ্চি বালি পড়ে আছে, ধুলা বালি। গভর্নমেন্ট অবস্থা তো বুঝলেন, গভর্নমেন্ট লাইব্রেরি হলে যেটা হয়, জানলা গুলা ভাঙ্গা, বাইরে থেকে ধুলা বালি ঢুকে, পানি ঢুকে, কত কিছু। সেইখান থেকে নিয়ে আমি গবেষণা করেছি। আমি একটা অদ্ভুত ব্যাপার আপনাদের কাছে বলি, সেটা হচ্ছে নটিংহাম, নটিংহাম শহরের একটা মিউজিয়াম আছে এবং সাথে আর্কাইভ আছে, এত সমৃদ্ধ আর্কাইভ আপনি চিন্তা করতে পারবেন না। আমি যখন 2009 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ কভার করতে যাই, তখন ওই আর্কিভিস্ট যে ছিলেন উনি, ওনার কাছে সাথে কথা বললাম, উনি আমাকে একটা স্কোরশিট বের করে দিলেন, একটা স্কোরশিটের বই। সেটা হচ্ছে আমাদের জাতীয় লীগের, প্রথম জাতীয় লীগের যত স্কোর সেটা সেখানে আছে। কিভাবে আসছে আমাকে বললেন যে এটা দিচ্ছেন কে? আপনি অনুপম ভাই ভালো করে জানেন, মহামেডানের পরিচিত একটা স্কোরার ছিল, মহামেডানের সাপোর্টার হিসেবে পরিচিত, তার নাম হচ্ছে জুলাস ভাই। জুলাস ভাই সারাক্ষণ পান খেতেন, উনি উনি মহামেডানের খেলা হলে উনি মহামেডানের খেলা হলে নিজে আলাদা ভাবে স্কোর করতেন। আমরা ওনার কাছ থেকে অনেক ভাবে হেল্প পাইছি, আমাদের ধমক টমক দিতেন খেলার মাঠে। এই জুলাস ভাই রেফারেন্সটা আপনার নটিংহাম চেয়ারে আছে, নটিংহামের আর্কাইভে আছে, আপনি চিন্তা করতে পারছেন। আমি সেখান থেকেও আমি স্টোরি করছি ওখান থেকে। দেখেন আপনি যদি জান ক্রিকেট বোর্ডে 1996 সালে ক্রিকেট বোর্ডের বঙ্গবন্ধু স্টেডিয়াম যেটা ছিল সেখানে অগ্নিসংযোগে পুড়ে গেছে, কোনো স্কোর শিট আপনি পাবেন না। ইভেন আপনি এখন উইকিপিডিয়া যান, যেখানে যান, বাংলাদেশের ক্রিকেট ডোমেস্টিকেট সার্চ দিবেন, 2013-14 মৌসুমের আগে কিচ্ছু পাবেন না। জাতীয় লীগ বিসিএল পাবেন, কিন্তু ঢাকা প্রিমিয়ার ডিভিশনই পাবেন না, কারণ ঢাকা প্রিমিয়ার ডিভিশন অফিসিয়ালি আইসিসি রিকগনাইজ করেছে 2013-14 মৌসুমে, এর আগে কোনো রেফারেন্স নেই। তাহলে কি দাঁড়াবে? তাহলে দাঁড়াবে যাদের কাছে এই গবেষণাগুলো আছে, যাদের কাছে স্কোরশিটগুলো সংরক্ষণ করা আছে, যাদের কাছে পেপার ক্লিপিং আছে, সেটাই হচ্ছে আপনার একমাত্র মাধ্যম, এছাড়া কোনো মাধ্যম নেই বাংলাদেশের। সেই জায়গাগুলো কি জোর করা হয়? অবশ্যই না। আমি ক্রিকেট বোর্ডকে আর্কাইভে প্রপোজাল আমি 2015 সালে দিয়েছি, রিটেন একটা প্রপোজালও দেওয়া হয়েছে, রিটেন প্রপোজাল তারা অ্যাকসেপ্টও করেছে। কিন্তু আমি সাংবাদিক, আমি সাংবাদিক হয়ে তো আমি ক্রিকেট বোর্ডের তো আমি দাসত্ব নিতে পারি না। আমার একটা নিউজে তাদের আঘাত এনেছে, প্রজেক্টই ক্যান্সেল। আমার একটা নিউজে তারপরে অনুপম ভাই ক্লোজিং রিমার্কস। আমি শামীমের সূত্র ধরে একটু বলি, আমাদের সবার জন্যই অত্যন্ত লজ্জা। শামীম যখন আমাকে এগুলি নিয়ে লিখতে বলল, কোথাও আমি রেকর্ড খুঁজে পাই না বাংলাদেশের ক্রিকেটের। আপনারা জানেন পাকিস্তান থেকে একটা একটা আর্কাইভের মতো ক্রিয়েট করা হয়েছে, যেখানে দেখে দেখে আমার বাংলাদেশের খেলাগুলির রেকর্ড বের করতে হয়েছে, বাংলাদেশের সেই পাকিস্তান আমলের খেলাগুলি এবং বাংলাদেশের প্রথম দিকের ক্রিকেটগুলি। এটা আমাদের যারা বাংলাদেশে আমরা বড় বড় সাংবাদিক এবং ইনক্লুডিং মি, এটা আমার জন্য ভীষণ লজ্জার। শামীম যে কাজটা করছে, ইটস এ গ্রেট ওয়ার্ক। আমি আরেকটা জিনিস সাজেস্ট করব, ঢাকা ক্রিকেট বলেন, ঢাকা ক্রিকেটেরই বলি, ঢাকা ক্রিকেটের কিন্তু একটা বড় ক্রিয়েশন ছিল পাড়া ভিত্তিক ক্লাবগুলি গড়ে ওঠা। যেমন আজিমপুর কলোনিতে ইয়াং পেগাসাস গড়ে উঠেছিল, ব্রাদার্স ইউনিয়ন তো পুরনো ক্লাব ক্রিকেট খেলতে শুরু করছে, গ্যান্ডারের একটা ক্লাব ছিল, গুলশান ইউথ ছিল। এইগুলি কিভাবে গড়ে উঠছে, এগুলির জন্য যদি আপনারা একটু গবেষণা করেন, রিসার্চ করেন, তাহলে হবে কি, এইসব এলাকায় যেসব ইউথ আছে, নতুন ছেলেরা আছে যারা খেলাধুলা সম্পর্কে জানে না, তারা উৎসাহিত হবে। আমরা তো এটাই ধরে রাখতে চাই, কাইন্ডলি ইউ ডু দ্যাট। এবং আমার তরফ থেকে আমি তো শামীমকে সবভাবে হেল্প করতে চেষ্টা করব। আপনারা যারা, সে যেহেতু শামীম একটা উদ্যোগ নিচ্ছে, আপনারা যেভাবে পারেন, আপনাদের কাছে যতটুকু সংরক্ষিত আছে, সেই সময়কার স্কোরার বলেন, আম্পায়ার বলেন, এটা করলে হবে কি, একটা পূর্ণাঙ্গ ইতিহাস গড়ে উঠবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় যে শামসুল আবারও ডিসকানেক্টেড হয়ে গেছে। সো আমি আমার ক্লোজিং রিমার্কসে যে কথাগুলি বলবো, আমার মনে হয় যে এটি একটি খুব সুন্দর সাবজেক্ট ছিল আজকের এই সাবজেক্টটি, যে নিউ নর্মাল পরিস্থিতিতে আসলে আমাদের স্পোর্টস জার্নালিজম কিংবা স্পোর্টস মিডিয়া কিভাবে এগোবে। সো আমি একটি জনপ্রিয় পত্রিকার, বাংলাদেশের জনপ্রিয় পত্রিকার একটি স্লোগান উল্লেখ করতে চাই, যে আপনি বদলান সমাজ বদলে যাবে বা দেশ বদলে যাবে। সো এই এই পরিস্থিতিতে যেটি প্রথম দরকার সেটি হলো আমার নিজেকে বদলানো। আমরা যারা এই স্পোর্টস মিডিয়ার সাথে জড়িত, আমরা যদি নিজেদের অহমিকা, যে আমরা অনেক জানি, অনেক বুঝি, নতুন যারা এসেছেন স্পেশালি গত 2 দশকে, তাদের প্রতি বলছি
অনেক জানি অনেক বুঝি এই জায়গা থেকে সরে এসে নিজের গ্রহণযোগ্যতা বাড়ানো, বিশ্বাসযোগ্যতা বাড়ানো, নিজেকে ডেভেলপ করা, নিজেকে ডেভেলপ করার জন্য প্রতিদিন পড়াশোনা করার চেষ্টা করা স্পোর্টস নিয়ে। এখন দ্য স্কাই ইজ দ্য লিমিট, পড়াশোনার কোনো মানে অভাব নেই, কন্টেন্ট প্রচুর রয়েছে সারা ওয়ার্ল্ডে, পড়া এবং নিজেকে আপডেট করা, নিজেকে গ্রহণযোগ্য করা, নিজেকে বিশ্বাসযোগ্য করা। এবং নিজেরা যারা ডিজিটাল প্ল্যাটফর্ম লঞ্চ করেছেন, যারা চিন্তা করা যে এখন তো শুরু করলেন কিন্তু এটি ধরে রাখবেন কিভাবে, এবং ধরে রাখাটা শুরু করার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ। সুতরাং ধরে রাখার জন্য একটি প্রপার মার্কেটিং পলিসি দরকার, এবং আপনাকে একটি না একটি ব্যাপারে বিশেষায়িত হতে হবে, স্পেশালাইজড হতে হবে যে আপনি এই সেক্টরে কাজ করবেন। ক্রিকেট হলে ক্রিকেটের কোন অংশটি নিয়ে কাজ করবেন, ফুটবল হলে ফুটবলের কোন অংশটি নিয়ে কাজ করবেন, অথবা আপনি শুধু ইন্টারভিউ করবেন, আপনি লিজেন্ডদের ইন্টারভিউ করবেন, অথবা আপনি হকি নিয়ে কাজ করবেন, অথবা হ্যান্ডবল নিয়ে কাজ করবেন, কোন একটি ব্যাপারে আপনার স্পেশালাইজেশন দরকার, না হলে আপনার সাইটে যাবে না। আপনি যদি দেখেন চয়েস আছে 50টি, তখন আমি খুঁজে বের করব যে কে সবচাইতে গ্রহণযোগ্য, কে সবচাইতে বিশ্বাসযোগ্য এবং কার মূল স্পেশালাইজেশন ওখানে। আমি একজন ডাক্তার হিসেবে এখন জানি সাধারণ মানুষ জাস্ট মাথা ব্যথা নিয়ে তারা কিন্তু নিউরোলজিস্টের কাছে যায়, সামান্য পেটের প্রবলেম তারা চেষ্টা করে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে মিট করতে, সামান্য হাড়ে ব্যথা তারা চেষ্টা করে আইদার ফিজিক্যাল মেডিসিনে যাওয়ার জন্য অথবা অর্থোপেডিক্স এর কাউকে দেখার জন্য, দেখানোর জন্য। গ্রামের মানুষও সচেতন হয়ে গেছে, তারা বোঝে স্পেশালাইজেশন কি জিনিস। সুতরাং আপনারা যারা ডিজিটাল প্ল্যাটফর্মে এসেছেন বা ডিজিটাল প্ল্যাটফর্ম কন্টিনিউ করছেন, আপনাদের উচিত হবে স্পেশালাইজেশন ডেভেলপ করা, এবং এই স্পেশালাইজেশন আপনাকে ভিন্নভাবে উপস্থাপন করবে এবং আপনি এগিয়ে চলবেন, আপনার ভিউয়ারশিপ বাড়বে, আপনার মার্কেটিং পলিসি থাকবে, যে মার্কেটিং পলিসির মাধ্যমে আপনি নিজেকে সঠিকভাবে উপস্থাপন করতে পারবেন। এবং আপনি ইভেন ইউ ক্যান গো উইথ এ কোম্পানি, আপনি যে কোনো কোম্পানির কাছে যেতে পারেন এবং বলতে পারেন আপনার এই প্রোডাক্ট আমি এইভাবে মার্কেটিং করতে চাই, আমার এই প্রোগ্রামের সাথে এই প্রোডাক্ট যায়। So this is how you can develop your marketing policy. এবং সেটাই আমার মনে হয় কিছুদিন আগে একটি সেমিনারে আমি ছিলাম যে নিউ নর্মাল পরিস্থিতিতে ওভারঅল জার্নালিজমের অবস্থা কি হবে, সেখানে ওই একই কথাই বলা হচ্ছিল যে জার্নালিস্টকে একইভাবে জার্নালিস্ট, গবেষক এবং মার্কেটিং পলিসি একটি থাকতে হবে, তাহলেই সার্ভাইভেলের চান্সটা বেড়ে যাবে, আদারওয়াইজ মিডিয়া সার্ভাইভ করবে না। মূলধারার মিডিয়া যেরকম মুখ থুবড়ে পড়বে, তেমনি ডিজিটাল মিডিয়াও মুখ থুবড়ে পড়বে। সুতরাং আমি আশাবাদী, এবং আমি একজন আশাবাদী মানুষ হিসেবে আমি বলবো যে আমাদের এই সেক্টরে ডিজিটাল মিডিয়াতে নতুন করে যারা পা রাখছেন তারা খুবই সাহসী, তারা সাহসের সাথে সত্যটাকে উপস্থাপন করবেন, কন্টেন্টটা প্রপার হবে, সমৃদ্ধ হবে, নিজেকে স্পেশালিস্ট পর্যায়ে একটি সেক্টরে অন্তত নিয়ে যাবেন। স্পোর্টসের এরকম হাজারো সেক্টর রয়েছে, আপনি একটিকে বেছে নেন যে সেক্টরে আপনি মাস্টার অফ অল ট্রেডস, জ্যাক অফ অল ট্রেডস, মাস্টার অফ ওয়ান হবেন। এবং সেই সাথে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার ডিজিটাল মিডিয়া যেন সার্ভাইভ করতে পারে, সেই জন্য আপনার প্রপার পলিসি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য শামসুলকে, এবং সেই সাথে চমৎকার মানুষগুলোর সাথে যোগ দিয়ে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শামসুল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অনুপম ভাই, থ্যাংক ইউ খন্দকার সালেক ভাই, শামীম ভাই, মানে কিছু যোগ করতে চান কিনা একেবারে শেষে আজকের এই বিষয়টার উপর? আমি আমি দুঃখ প্রকাশ করছি যে নেটওয়ার্ক কানেক্টিভিটির সমস্যার কারণে আমি মাঝে মাঝে বেরিয়ে গেছি, আজকে এখানে ইলেকট্রিসিটি প্রবলেম। অনুপম ভাইয়ের কথা শেষ দিয়ে আমি শুরু করছি। আসলে আপনি একটা দারুণ একটা টপিকস নিয়ে আজকে অনুষ্ঠানটা করলেন, যদিও আসলে অনলাইন বিভ্রাটের কারণে আপনি মাঝে মাঝে থাকতে পারেননি, থাকলে আমাদের প্রোগ্রামের জন্য কোশ্চেন গুলো আরো সুন্দর হতো, আমরা সাবজেক্টিভ ওয়েতে আমরা উত্তর দিতে পারতাম। মাঝে মাঝে আমাদের নিজেদের মতো করেই বলতে হয়েছে সময়টাকে নষ্ট করার জন্য বা সময়টাকে চালিয়ে নেওয়ার জন্য। আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা অনুষ্ঠানের জন্য। আর আমার দুই একজন হচ্ছে বন্ধুস্থানীয় সাংবাদিক এবং বহুবিধ প্রতিভার অধিকারী অনুপম, ডাক্তার অনুপম, এবং আরেকজন হচ্ছে আমারই খুবই শ্রদ্ধাস্পদ সালেক সুবি ভাই। এখনো উনি আমাকে ধমকের সুরে কথা বলতে পারেন, সেই শ্রদ্ধাবোধের জায়গাটাই উনি আমার জায়গায় আছেন এবং সারা জীবন যেন থাকেন, সারা জীবন যেন আমাদের গাইড করতে পারেন সেজন্য। আর আপনার অনুষ্ঠানের মাধ্যমে আবার বলতে চাই আপনার কাছ থেকে জাতি আরো অনেক কিছু শিক্ষক উপকৃত হোক, এবং আপনি আপনার অনুষ্ঠানের মাধ্যমে আপনি
বহুমাত্রিক প্রতিভার অধিকার যেটা আপনি পেয়েছেন আরো বিকশিত হোক সেই কামনাই করছি। আর এই করোনা ভাইরাস কালীন সময়ে সবাইকে সতর্ক থেকে চলাফেরা করতে বল অনুরোধ করছি। আপনি জেনে থাকবেন যে আজ থেকে কিন্তু বাসে যেই যাতায়াতটা সেটা আপনার এটা ওপেন হয়ে গেছে, দ্যাট মিনস হচ্ছে আপনাকে আপনার পাশে আর একজন বসতে পারবেন। সুতরাং এটা কিন্তু অনেক বেশি অ্যালার্মিং আমাদের জন্য। এই বিষয়গুলোকে যতটা পারেন আপনি সতর্ক থেকে চলাফেরা করবেন, কারণ আপনার নিরাপত্তা আপনার নিজের কাছে, আপনাকে বেঁচে থাকতে হবে এবং আপনাকে ভবিষ্যতের স্বপ্ন গড়তে হবে, স্বপ্ন দেখতে হবে এবং একটা সুখী সমৃদ্ধ দেশ গড়তে হবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ এই অনুষ্ঠানের সঞ্চালক শামসুল ইসলাম ভাইকে, ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ শালিক ভাই, লাস্ট ফিউ সেন্টেন্সেস ফ্রম ইউ। আমি যেহেতু ছিলাম না, মানে এই যে আমাদের যে পোস্ট কোভিড বা নিউ নর্মাল সিচুয়েশনে স্পোর্টস মিডিয়া ফাইনালি খেলাধুলাও তো ফিরছে বাংলাদেশে, আমাদের আরো দায়িত্বশীল এবং ডাইনামিক রোল প্লে করতে হবে ডেফিনেটলি। জি জি, আমি আমি তো টেকনোলজির কথা বললাম, আমি ক্রীড়া সাংবাদিকদের বা সাংবাদিকদের এজ এ হোল আমাদের পাস্ট গ্লোরির সাথে প্রেজেন্ট জেনারেশন কানেক্টেড করে ফিউচারে আগায় যাওয়ার জন্য চেষ্টা করতেছি, কথা উপদেশ না আমি অনুরোধ করতেছি। তাহলে হবে কি, লিঙ্কেজটা থাকবে, আপনি বিচ্ছিন্ন হয়ে কিছু করতে পারবেন না, অতীত বিচ্ছিন্ন হতে সেটার জন্য আপনি রিসার্চ করতে হবে, আপনার টেকনোলজি জানতে হবে। এবং আই এম 100% উইথ বোথ শামসু এন্ড অনুপম দ্যাট স্পেশালিস্ট নিউ নর্মাল ওয়ার্ল্ডে শুধু বিশেষজ্ঞরাই সার্ভাইভ করবে। আপনি যদি বিশেষজ্ঞ না হন, আপনি যতই আপনার লিঙ্কেজ থাকুক আপনি সার্ভাইভ করতে পারবেন না। এটাই আমার উপদেশ, উপদেশ না, আমি উপদেশ দেওয়ার মতো যোগ্যতা রাখি না, আমার অনুরোধ, প্লিজ প্লিজ ডু ইট। থ্যাংক ইউ সো মাচ আলেক্সি, থ্যাংক ইউ ডক্টর অনুপম হোসেন, থ্যাংক ইউ শামীম চৌধুরী, এবং একই সাথে ধন্যবাদ জানাতে চাই আমাদের অপর অতিথি মাহমুদুল হক, তিনি এতটাই দুর্বল নেটওয়ার্ক, ওই যে 4.5G আপনার